এই দেখো ফ্রেন্ড, আমি সকাল সকাল উঠে সব কাজকাম করে যা স্নান করে বেরোলাম, তারপর দেখি পুরো ঝড় উঠেছে বাইরে, বৃষ্টি পড়ছে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, দেখতে দেখো তোমরা ভিডিওটা। সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। সকালে তো বৃষ্টি হাওয়া খুব হয়েছে, আমি তো ভেবেছিলাম কি জানি আর রোদে উঠবে না আজকে, কিন্তু উঠছে, একবার উঠছে একবার কমছে। এখন বেজে গেছে তোমার 12টা বেজে গেছে, আমি এবার করছি রান্না, পাপা এদিকে টিভি দেখছে, ওর পাপা তো কাজে চলে গেছে সকালবেলা। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো কিছু লাগে না, ফ্রি ফ্রি, তাই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখতে থাকো আমার ভিডিওটা। এবার করছি রান্না, ওই দেখো এদিকে করছি রান্না, এদিকে পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, করব হচ্ছে মটর আলু দিয়ে ঘুগনি করব। পাপা স্কুল থেকে পেয়েছিল, এখানে আছে তোমার, এখানে আদা বাটা রসুন বাটা আছে, এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, কারণ শুকনো লঙ্কাই দিতাম কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা নেই। তাই এবার দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে, আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, এবার মশলাটা কষতে থাকো। তারপর আসছি যখন তেল চড়ে আসবে, এটা হচ্ছে তেল ছেড়ে দিয়েছে, কোনো গুঁড়ো মশলা এখন দেইনি, তারপর দেবো, দেখতে থাকো। তাহলে মটরটা সিদ্ধ করে নিয়েছে, এখানে লঙ্কাটা আছে, ডাল আরও উচ্ছে ভাজি হয়ে গেছে, দেখতে থাকো। এ দেখো সব মশলা দিয়ে এবার এটাকে অল্প ভেজে নিচ্ছি মটর আলুটা দিয়ে। একটা টমেটো দিয়েছি ছোটো ছোটো করে, যেটি টমেটোটা মনে ছিল না, ভুলে গেছিলাম, আগে ভাবছি দিব তারপর মনে ছিল না। এবার এটা চুল দিয়ে দেবো, ওটা ভাজ ভেজে নিচ্ছি মশলা দিয়ে। এখানে দিয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আরও শুকনো লঙ্কা ফুটনে দিলাম দেখলেই, আরও দিয়েছি জিরের গুঁড়ো, ধনির গুঁড়ো, আর অল্প একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, ম্যাগির একটা সবজির মশলা থাকে না, সেটা দিয়ে দিয়েছি। দেখো রান্না বান্না হয়ে গেছে, এটা দেখো এটা হয়েছে ডাল, এটা হয়েছে উচ্ছে আলু ভাজি, এটা হয়েছে ঘুগনি, আর এদিকে ভাতও হয়ে গেছে, গ্যাস মোচাও হয়ে গেছে, আমার সমস্ত কাজ হয়ে গেছে। এখানে আছে দুধ, এবার পাপা স্নান করছে, পাপাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর হয়েছে, আমি নিশ্চিন্ত হতে পারবো। তারপর চেয়ারটাতে আমি বসেছি, লগ সঙ্গে সঙ্গে দুটো পা ভেঙে একদম পড়ে গেছে, এমনিতেও কিন্তু আমি বসি, আগে আগেও আরও বসেছি কিন্তু ভাঙেনি, কালকে বা কী হয়েছে ভেঙে একদম পড়ে গেছে, আমার খুব খারাপ লেগেছে। পাপা তো কান্না করছে, ওকে এনে দিতে হবে, তারপর ওর পাপা দেখো কী করেছে, আরও দুটো পা ছিল, এই দুটো পা কেটে এরকম ছোটো করে দিয়েছে, এখানে বসতে পারবে এখন, কিন্তু ও খুব কষ্ট পেয়েছে, ওর চেয়ারটা ভেঙে দিয়েছে আমি। তারপর ওর পাপা আমাকে খুব বকাবকি করলো, দুজনেই আমাকে খুব বকলো, আমার খুব খারাপ লেগেছে, আমি তো ইচ্ছে করে তো আর করিনি না, তো ও ভীষণ কষ্ট পেয়েছে পাপা। চেয়ারটা নতুন, ও বসে না কিন্তু, এমনিই ছিল, আমি ও বসেছিল, তারপর ভাবছি আমি অল্প বসে দেখি, আমি কিন্তু এমনি বসি আগে, কিন্তু কালকে কি হয়েছে ভেঙে গেছে, তাই তো এরকম ভেঙে যাবে। এ দেখো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপর উঠেছি, দেখো বিড়াল দুটো কোথায় বসে আছে, চেয়ারে বসে আছে, আর দেখো বাইরে বৃষ্টি হয়েছিল, বিকেল হয়ে গেছে বৃষ্টি। দেখো ফ্রেন্ড, তখন রান্না বান্না করে তারপর খেয়ে পাপাকেও খাইয়ে শুয়েছিলাম ওর সাথে, ঘুমিয়েছি, আর বিকেলের কাজকর্ম সমস্ত করলাম। এবার হচ্ছে পাপা বলে ম্যাগি খাবে, তাই ওকে এবার ম্যাগি করে দেবো, ওই দেখো পাপা, ওকে একটা ম্যাগি করে দেবো এখন, ওকে কিন্তু এমনি ম্যাগি দেই না, কিন্তু ও আজকে খাবে বাইনা করছে তাই। আর বাইরে প্রচুর কালো করে একদম মেঘ জমেছে আকাশে, কি জানি আবারও বৃষ্টি হবে, সকালবেলা তো হয়েছে এবার, আরও অল্প আগেও হয়েছিল যখন শুয়েছিলাম, চারটা সাড়ে চারটার দিকে অনেক বৃষ্টি হয়েছে একবার, এখন আবারও হবে, কালো হয়ে আছে, দেখো পাপা বসে আছে,
আমি এবার দেখো পাপার জন্য ম্যাগিটা করে নিচ্ছি। ম্যাগিটা এখান থেকে বের করে নিচ্ছি। এখানে এক প্যাকেট আছে, আরও আছে অন্য জায়গায় রেখে দিয়েছি। ও যখন খেতে চায় কখনো কখনো ওকে বানিয়ে দিই। এবার ম্যাগিটা করবো, খাইয়ে তারপর আবার আসছি। তারও